যমুনা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন পঞ্চক দেখবার আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহান। গত এক সপ্তাহ ধরে ব্রাজিলের মাঠে চলছে ফুটবল বিশ্বের সর্ববৃহৎ আয়োজন ফিফা ওয়ার্ল্ড কাপ, আর এরই মাঝে মাঠগুলোতে ঘটে গেছে নানা অঘটন। একদিকে যেমন আর্জেন্টিনা এবং ব্রাজিলের পারফরমেন্স ক্রীড়াপ্রেমীদেরকে করেছে হতাশ, ঠিক তেমনি নেদারল্যান্ডস এবং জার্মানির খেলা ক্রীড়াপ্রেমীদেরকে করেছে মুগ্ধ। আর এদিকে গত রাতে ব্রাজিলের গোলি গুয়েলেরমো ওচাও তো সুপারস্টার হয়ে গেছেন, গুজব রটেছে হি ইজ গট সিক্স ফিঙ্গার্স। আর বিশ্বকাপের এই ছোঁয়া এসে লেগেছে পঞ্চকেও। আমরা আমাদের এবারের আয়োজনকে সাজিয়েছি ফুটবল বিশ্বকাপকে ঘিরে, আর তাই আমাদের আজকের আয়োজনের প্রথম অপশন টেলিভিশন। বিশ্বকাপের উন্মাদনা এখন দুনিয়া জুড়ে, মাঠে উপস্থিত ফুটবল প্রেমী ছাড়াও বিশ্বের কোটি কোটি মানুষ টেলিভিশনে পর্দায় সরাসরি উপভোগ করছেন খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য, আর এ উপলক্ষে চাঙ্গা হয়ে উঠেছে দেশের ইলেকট্রনিক্স বাজার। তাই অনেকে ছুটছেন ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানের দিকে নতুন টিভি কিনতে। সাধ্যের সঙ্গে স্বাদের মিল রেখে ক্রেতারা যার যার পছন্দ মতো বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের টিভি সেট কিনে ঘরে ফিরছেন। মাসখানেক ধরেই শোরুমগুলোতে ভালো বেচা বিক্রি হচ্ছে। এই কেনাকাটার ধুমে এখন টেলিভিশনের বাজার বেশ রমরমা, আর এবার এলইডি টেলিভিশন বেচা বিক্রির প্রবণতাটা চোখে পড়বার মতন। আমি আমিনুল ইসলাম লস্কর, জোনাল সেলস ম্যানেজার হিসেবে আছি। নর্মালি যেই টিভি বিক্রি হয় বিশ্বকাপের সময় কয়েক গুণ বেড়ে যায়, প্রচুর কাস্টমার আমাদের আসছে বিভিন্ন ধরনের টিভি দেখার জন্য। কারণ এই সময় যেটা হয়, কাস্টমার প্রচুর বিগ স্ক্রিনে ভালো ইমেজের একটা স্ক্রিন চায়। বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন টিভি নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দামের ক্ষেত্রে লোভনীয় ছাড় ও পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। টেলিভিশন কেনবার আগে কিছু জিনিস মনে রাখা একান্ত জরুরি। টেলিভিশন কেনবার সময় শুধু বড় সাইজের প্রতি ব্যাকুল থাকলে চলবে না, বরং আপনি সেই সাইজের টিভি কিনবেন যে সাইজের টিভি আপনার পক্ষে বহন করা সম্ভব। তাহলে বাসা বদল বা জায়গা বদলের সময় টিভিটি বহনে আপনার কষ্ট হবে না। স্মার্ট টিভি কেনবার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করবেন তা হলো ওই টিভির চারটি HDMI পোর্ট আছে কি না, কারণ আপনি আপনার স্মার্টফোনটিও ওই পোর্টের মাধ্যমে আপনার টিভির সঙ্গে সংযুক্ত করতে পারবেন। মিডিয়া প্লেব্যাক টিভিতে USB পোর্ট আছে মানেই এই নয় যে তার মাধ্যমে সব ধরনের মিডিয়া ফাইল চলবে। এক্ষেত্রে কেনবার আগে শিওর হয়ে নিন। টিভি কেনবার ক্ষেত্রে ওয়ারেন্টি একটি বড় ব্যাপার, এক্ষেত্রে আপনাকে কিনতে হবে কোম্পানির নিজস্ব শোরুম থেকে। টেলিভিশন কেনার এর চেয়ে ভালো সময় বোধ হয় আর হয় না। আর আমাদের পঞ্চকের এক্সিকিউটিভ প্রডিউসার এজাজ ভাই রিসেন্টলি স্যামসাং এর একটি স্মার্ট টেলিভিশন কিনেছেন। এজাজ ভাই, উই আর স্টিল ওয়েটিং ফর দ্য ট্রিট। ফুটবলের কথা বললে প্রিয় দলের জার্সির কথা আসবেই, আর এবারে বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ থেকে গিয়েছে অনেক জার্সি। আর তাই আমাদের আজকের পঞ্চকের সেকেন্ড অপশনে আমরা দেখে নিব কোথায় ফুটবলের ক্লোদিংস এবং জার্সিগুলো পাওয়া যাচ্ছে। গত বৃহস্পতিবার বিশ্বকাপ ফুটবল 2014 এর পর্দা উন্মোচিত হবার পর থেকেই গোটা দেশ যেন ফুটবল জ্বরে পড়ছে। বিশ্বকাপ শুরুর আগ থেকেই ফুটবল প্রেমীরা রাজধানীর বিভিন্ন এলাকার শপিং মল থেকে প্রিয় দলের জার্সি কেনা শুরু করেন, আর সেই কেনায় ভাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
নূর খান, আর্টিসান আউটফিটার্স লিমিটেড, যমুনা ফিউচার পার্ক থেকে। আমাদের এখানে আমাদের বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আমাদের সব দেশের, ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশের ফেমাস জার্সিগুলো আমরা তৈরি করছি। গরমের কারণে এগুলো কটন ফ্যাব্রিকে করা হয়েছে, জার্সি ফ্যাব্রিকে করি নাই, বিকজ অফ এখন অনেক হট সিজন, যেন সবাই পরে কমফোর্ট ফিল করে, এই জন্য আমরা কটন ফ্যাব্রিকে তৈরি করেছি। অভিভাবকেরা তাদের সন্তানদের আবদার পূরণ করতে ভিড় করছেন নগরীর বিভিন্ন শপিং মলে। প্রিয় ফুটবল দলের জার্সি গায়ে খেলা দেখাটাও এই প্রজন্মের কাছে নতুন ক্রেজ। আমরা আজকে যমুনা ফিউচার পার্ক আসছি জার্সি কেনার জন্য। কালকে আমি আমার মেয়ের জন্য এখান থেকে জার্সি কিনে নিয়ে গিয়েছিলাম, তাই আজকে আবার এসেছি কিছু গিফটের জার্সি কেনার জন্য। বিশ্বকাপ চলতেছে, সবাই জার্সিটা খুব পছন্দ করে, তাই সবার জন্য জার্সি নিয়ে যেতে আসছিলাম। বিশ্বকাপের জন্য রাজধানীর ফ্যাশন আউটলেটগুলো বেশ সরগরম। বিভিন্ন নামী ব্র্যান্ড ফেভারিট দলগুলোর জার্সির অরিজিনালিটি ধরে রাখতে বেশ ভালো মানের জার্সি উঠিয়েছেন। সব জায়গাতেই ফুটবল বিশ্বকাপের ড্রেসের ছড়াছড়ি। বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত জার্সি বিক্রি অব্যাহত থাকবে বলেই মনে হচ্ছে। জার্সি পরে নিজের ফেভারিট দলের সাপোর্ট করার মজাই আলাদা। আর এরই মাঝে আমি নেদারল্যান্ডস, জার্মানি এবং ইংল্যান্ডের জার্সি কিনে বসে আছি। ফুটবল বিশ্বের এই সর্ববৃহৎ আয়োজন বিশ্বকাপ নিয়ে ফুটবল প্রেমীদের মাঝে জল্পনা কল্পনা যেন কোনো শেষ নেই। আর তার সঙ্গে কিন্তু আবার আছে তর্ক আর বিতর্ক। আর এই তর্ক বিতর্ক কিন্তু জমে খাবার টেবিলেই বেশি, আর তা যদি হয় ব্রাজিলিয়ান কুইজিন তাহলে তো ওয়াও। সো লেটস গো, আমরা আমাদের আজকের পঞ্চকের থার্ড অপশনের জন্য চলে যাচ্ছি গুলশান দুইয়ের ব্রাজিল চুরাস্কোতে। আমাদের আজকের পঞ্চকের থার্ড অপশন ব্রাজিল চুরাস্কো। My name is Isfat and now we're sitting at Brazil Churrasco. It's located in Gulshan 2. The churrascaria, it means barbecue in Portuguese. It means unlimited meat, unlimited salads basically. It's a buffet and usually that's how the Brazilians eat. Affiliated with Copacabana Palace Churrascaria, but affiliated with Singapore. So the main head of franchise is in Singapore, and now we have it in Dhaka. Since Brazil is the place for the World Cup, people would be interested in knowing how the Brazilians dine, and this is how we're going to show you how we dine in this restaurant. The meat chef, they're known as passadores, and they come in skewers. They have 13 cuts of meat. You can see how the meat waiters, the passadores, come in and
skewer their meat to the table. Probably namta Brazil churrasco, mane the concept would probably say let's go to Brazil and eat. So erokomi, so khela jokhon manush dekhbe erokomi ekta hype asche je Brazil e boshe khela dekhchi, Facebook e check in korche, sob kichu korche, jodio tara khelate jete parene. So it's a proxy for Brazil in Dhaka. Now that we've got the World Cup coming in, like it's already kicked in, Brazil actually has a big hype around the market. So like khela dekhar jonno mane ticket er jonno erokom kore eshe bole je bhai ticket dite parben ba kichu ekta. I'm like bhai, this is like a restaurant, ami kibhabe kore dibo. There's not many people who didn't like the place. Most of the people keep coming back. So let's see how it works here in Dhaka. পঞ্চকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যমুনা টেলিভিশনের সাথেই থাকুন। And welcome back to Ponchok. বিশ্বকাপের রেজাল্ট নিয়ে অনেকগুলো প্রাণী তাদের প্রেডিকশন অলরেডি দিয়ে ফেলেছে, যাদের মধ্যে রয়েছে পল দি অক্টোপাস আর নেলি দি এলিফ্যান্ট। আর এই লিস্টে যুক্ত হয়েছে জিকো নামে একটি শামুকের নাম। আর শামুকের ভাষ্য অনুযায়ী এবছর ব্রাজিল কাপটি জিতে নেবে। 2014 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের ফুটবলটির অফিসিয়াল নাম দেওয়া হয়েছে ব্রাজুকা, আর এই ব্রাজুকাটি অ্যাডিডাস কোম্পানি সরবরাহ করছে। ব্রাজুকা সহ ওয়ার্ল্ড কাপে নানা রকম সুভিনিয়ার ঢাকার কোথা থেকে সংগ্রহ করবেন এটি জানার জন্যই আমাদের আজকের পঞ্চকে চতুর্থ অপশন। সো লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট। ফিফা বিশ্বকাপের সময় টেলিভিশন এবং প্রিয় দলের জার্সি ছাড়াও আর যে জিনিসগুলোর চাহিদা বেড়ে যায় তা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ রিলেটেড সুভিনিয়ারগুলোর, যেমন ফুটবল, ক্রেস্ট, ক্যাপ, কিরিং ইত্যাদি। ফুটবল মুদিরা ছাড়াও সাধারণ দর্শকও এ সময় এগুলোর ক্রেতা বনে যান। এগুলো শুধু সংগ্রহই নয়, আপনি গিফট আইটেম হিসেবেও ব্যবহার করতে পারবেন। আমার নাম মোহাম্মদ আল আমিন। এখন বর্তমানে আমরা যমুনা ফিউচার পার্কে স্পোর্টস ওয়ার্ল্ডে কাপ উপলক্ষে এখন ফুটবল, তারপরে কিরিং, তারপরে টো আইটেমগুলো, তারপরে কিডসের রকমারি জিনিসগুলো, এগুলো আমাদের যমুনা ফিউচার পার্ক স্পোর্টস ওয়ার্ল্ডে বিভিন্ন ভ্যারাইটিস আছে। আর এই স্পোর্টস রিলেটেড আইটেমগুলো এখন দেশ থেকে বাইরেও রপ্তানি হচ্ছে। গড়ে বছরে প্রায় $100 কোটি বিভিন্ন স্পোর্টস আইটেম এখন দেশ থেকে বিদেশে রপ্তানি হচ্ছে।
that was Sports World in Jomuna Future Park. FIFA এই প্রথমবারের মতো বিশ্বকাপে ভ্যানিশিং স্প্রে ইউজ করার সিদ্ধান্ত নিয়েছে। ভ্যানিশিং স্প্রের মজাটা হলো কোথাও এটা দিয়ে স্প্রে করলে এক মিনিটের মাথায় দাগটি আবার অদৃশ্য হয়ে যাবে। রেফারিরা এবছর এই স্প্রেটি ব্যবহার করবেন ফ্রি কিকের জায়গা নির্ধারণ করবার জন্য। আর আমার মনে হয় এই লাইনগুলো সবচেয়ে ভালো বোঝা যাবে জায়ান্ট স্ক্রিনে। সো আমাদের আজকের পঞ্চকের ফিফথ অপশনে আমরা চলে যাব এমন জায়গায় যেখানে কিনা এই ওয়ার্ল্ড কাপ আপনারা বিগ স্ক্রিনে দেখতে পারবেন। সো লেটস গো অ্যান্ড চেক দিস প্লেসেস আউট। আমরা আজকে জাস্ট ডিনার করতে আসছি লেক টেরেসে, বেসিক্যালি উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। উই হ্যাভ এ বিগ স্ক্রিন হেয়ার অ্যাবাউট অ্যান্ড দি গেম ইজ কামিং আপ, সো এর থেকে ভালো এনভায়রনমেন্ট আসলে বাসায় হয় না। উই স্টে লেট, ওয়াচ দি গেম, দি ক্রেজিনেস যেটা আছে ওই ক্রেজিনেসটা আর কি বাইরে এনজয় করা বেশি পসিবল হয়। যে এখানে শুধু ফ্যামিলি না, এক্সটার্নাল পিপলও থাকে, যে সবাই মিলে একটা অন্যরকমের ফিল আসে খেলা দেখতে। আমার নাম হচ্ছে ফাহাদ বিন ফারুক রাফি। আমরা এখন উত্তরা সেক্টর 7-এ আছি। এই রেস্টুরেন্টটা লেক ড্রাইভ রোডে অবস্থিত এবং আপনি দেখতে পাচ্ছেন পাশে উত্তরা জেলার লেক, লেকের সাথেই এটা রেস্টুরেন্টটা। এটা ওপেন একটা রুফের উপর রেস্টুরেন্টটা, এই জন্য এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে লেক টেরেস। যেহেতু প্রতি 4 বছর পর পর একবার করে ওয়ার্ল্ড কাপ হয়, তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বিভিন্ন জায়গাতে বড় স্ক্রিনে খেলাতে যেতাম, বিভিন্ন রেস্টুরেন্টে যেতাম, বিভিন্ন মাঠে যেতাম। তো এরপর আমরা চিন্তা করলাম যেহেতু আমাদের নিজেদের একটা রেস্টুরেন্ট হয়ে গেছে, তো আমরা নিজেরও একটা বড় স্ক্রিনে একটা খেলা দেখার ব্যবস্থা করি। আমরা এখানে সি ফুড, কন্টিনেন্টাল ফুড অ্যান্ড ওয়ার্ল্ড কাপের জন্য স্পেশাল মেক্সিকান ফুডও সার্ভ করতেছি। তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ক্যান কাম হিয়ার, এনজয় দ্য গেম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফাইন ডাইনিং। সুলতান, আই এম দ্য পাত্রাও অফ ন্যান্ডোস গুলশান ওয়ান রেস্টুরেন্ট। সো আপনাদের এই পর্তুগিজ রেস্টুরেন্টের পেরি পেরি চিকেন রেস্টুরেন্টে এবং ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে 2014 ব্রাজিলে যেটা হচ্ছে এখন, এটা নিয়ে আমরা বিশাল একটা আয়োজন করেছি। আমাদের গুলশান একে ন্যান্ডোজের পার্কিং এরিয়াতে আমরা বিশাল বড় একটা আয়োজন করেছি বিগ স্ক্রিনে, যেটা জায়ান্ট স্ক্রিন বলতে পারেন। এবং সেখানে 100 পিপল একসাথে বসে, একসাথে একই জায়গায় বসে একটা খেলা দেখতে পারবে, উপভোগ করতে পারবে। চমৎকার 3টে মিল করা হয়েছে, যাকে পেরি পেরি চিকেন মিল বলা হয়, এবং 3টে নামকরণ করা হয়েছে, এবং সেই নামকরণটা করা হয়েছে ওয়ার্ল্ড কাপ নিয়ে। প্রথমটা হয়েছে চিকেন দিয়ে, যার নাম রাখা হয়েছে ব্রাজুকা চিকেন মিল, যেটা কিনা এবছরের ফুটবলের নাম দেওয়ার। আর আরেকটা আছে যেটা চিকেন স্টেক দিয়ে, এবং তারও নাম করা হয়েছে এবছর ওয়ার্ল্ড কাপের যে মাস্কট ফ্লেকো, সেই ফ্লেকো দিয়ে, যার নাম রাখা হয়েছে ফ্লেকো চিকেন স্টেক মিল। এবং সবচেয়ে এক্সক্লুসিভ ওয়ান, যেটা ব্রাজিল 3-3 বার নিয়ে গিয়েছে ওয়ার্ল্ড কাপ, যার নাম ছিল জুলোরেমে, সেই নামে নামকরণ করা হয়েছে চিকেন স্পেশাল নাম দিয়ে। শুধুমাত্র ওয়ার্ল্ড কাপের জন্য এখন আমরা সারা রাত খোলা রাখছি। সো 10টার খেলা, রাত 1টার খেলা এবং ভোর 3টা বা 4টার খেলা, সবগুলো খেলা উপভোগ করতে পারবেন আমাদের সাথে ন্যান্ডোজ রেস্টুরেন্টে গুলশান ওয়ান অর 27 নম্বর ধানমন্ডিতে। পঞ্চকের সময় প্রায় শেষ, নিয়ে নিব বিদায়। বাট আই এম হোপিং ইউ হ্যাভ এনজয়েড টুনাইটস এপিসোড।
But যাবার আগে জানিয়ে দিতে চাই আমাদের ফেসবুক অ্যাড্রেসটি, which is www.facebook.com/ponchok. I'm going to see you next week, same time, same channel. But till then, you stay safe. Bye-bye. Hola, hola, la 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 la.